نحمد الله العظيم ونصلي ونسلم على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب عن عثمان بن أبي العاص رضي الله عنه انه شكى الى رسول الله صلى الله عليه وسلم وجعا يجده في جسده منذ اسلم فقال له رسول الله صلى الله عليه وسلم ضع يدك على الذي يالم من جسدك وقل بسم الله ثلاثا بسم الله ثلاثا فقال له فقال له رسول الله صلى الله عليه وسلم ضع يدك على الذي يالم من جسدك وقل بسم الله ثلاثا وقل سبع مرات: أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وأحاذر، أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وأحاذر أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين আল্লাহামদুলিল্লা ইউর আব্বিলাম সম্মানিত দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে মস্তুন্দার প্রোগ্রামে স্বাগত জানাই আমরা প্রথমে রব্বে করিমে শুক্রিয়া আদায় করি যে রব্বে করিম আমাদেরকে পবিত্র মাহের রজবে আপনার আমাদের আপনাকে এবং আমাকে সুন্দর একটি প্রোগ্রামে আসার বসার কথা বলার এবং কথা শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ আমরা আজকে আপনাদের সামনে যে কয়েকটি দুয়ানি আলোচনা করব । এর মাঝে এই আপনার একটা দোয়া হলো এরকম যদি আপনার শরীরের মধ্যে কোনো কি হয় আপনি ব্যথা হয় অথবা যদি আপনার শরীরের মধ্যে কোনো শরীরের যে কোনো অংশের মধ্যে যদি আপনি কি করেন আপনি ফিল করেন যে আপনার পেইন হচ্ছে আপনার বেদনা হচ্ছে আপনার বেতা হচ্ছে তাইলে আপনি কি করবেন একটা সাহি হাহি মুসলিমের মধ্যে আপনার অনেক কিতাবের মধ্যে আসছে এর মধ্যে সাহি মুসলিমের মধ্যেও আসছে একটা হাদিস যে হাদিসের মধ্যে আমরা পাবো যে দোয়াটি আজকের যে প্রথম দোয়া আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন এটা আমি মনে করি সবার শেখা দরকার সবারই শেখা দরকার যে দোয়াটা আপনি দেখেন আমি আপনাদেরকে এই দোয়াটি বলি প্রথমে যদি শরীরের কোনো স্থানের মধ্যে কি হয় আপনার বেতা হয় বা বেদনা হয় তাইলে আপনি কি করবেন যে জায়গার মধ্যে ব্যথা হয় সেই জায়গার মধ্যে আপনি হাত দিবেন হাত দিয়া আপনি বিসমিল্লা বলবেন প্রথমে বিসমিল্লা তিনবার বলবেন বিসমিল্লা তিনবার বলার পরে আপনি সাতবার আপনি এই দোয়াটি পড়বেন যে দোয়াটি আপনারা দেখতে পাচ্ছেন সেই দোয়াটি আপনারা পড়বেন তাইলে আমরা এই কথাই বলছিলাম যে আমাদের সবারই কমই বেশি শরীরের মধ্যে ব্যথা থাকে হয়তো যদি আপনার শরীরের মধ্যে কোনো সময় আপনি কি করেন এই ব্যথা ব্যথা অথবা বেদনা হয় তাইলে এই আমলটা করবেন ইনশাআল্লাহ আল্লাহ যে আমলটা কি প্রথমে আপনি বিশমিল্লা তিনবার বলবেন এরপরে এই দোয়াটি বলবেন দোয়াটি হলো ঐ রুবি ইজ্জাতিল্লাহি কুদরতিহি মিন শর রিমা আজি দুউ হাদির আউ রু বিজ্জাতিল্লাহি কুদরা মিন শর রিমা আজি দুউ হাদির আউ রুবি ইজ্জাতিল্লাহি কুদরতিহি মিন শর রিমা আজিদু আউ হাদির আমি যে রোগ অনুভব করছি আমি যে রোগ ফিল করছি আমি যে ফেন অনুভব করছি এবং যে রোগের আশঙ্কা করছি তা থেকে আল্লাহ পাক ও তার কুদরতের আশ্রয় কামনা করছি কত সুন্দর দোয়া আমি যে রোগ এবং ব্যথা অনুভব করছি এবং যে রোগের আশঙ্কা করছি তা থেকে আল্লাহ পাক এবং তার কুদরতের কাছে আমি আশ্রয় কামনা করছি তাইলে এই এটা হইল আপনার কি প্রথম দোয়া শৈলের মধ্যে কোনো স্থানে শৈলের কোনো জায়গার মধ্যে যে কোনো জায়গায় চাই হাতে হতে পারে পাও হতে পারে মাথায় হতে পারে আপনার বুকে হতে পারে আপনার যে জায়গার মধ্যে বেতা হোক না কেন যদি আপনি মনে করেন যে আপনার বেতা হচ্ছে আপনি ফিল করছেন তাইলে আপনি কি করবেন এই জায়গার মধ্যে হাত দিবেন হাত দিয়ে বিসমিল্লাহ তিনবার বলবেন শুধু বিসমিল্লা এরপরে বলবেন ওয়া আজিদু আর ও লো হি ওয়া কুদরতি মিন শাররি ম্যা অজিদু অ হাদির আর ও লো হি ওয়া কুদরতি মিন শাররি ম্যা অজিদু অ ও হাদির এটা হলো আজকের প্রথম দুয়া দ্বিতীয় দ্বোয়া হলো আপনি যে সময় কি করবেন যে আমাদের শৈলের মধ্যে জ্বর আসে হ্যাঁ যেটাকে আমরা কি করি শরীর গরম হয়ে যায় তাপ হয় যেটাকে আমরা কি করি এই ফেইবার দোয়া ফর ফেইবার যে এটার জন্য আপনি কি দোয়া করবেন এই জ্বরের জন্য আপনি কি দোয়া করবেন প্রথম নম্বর কথা হল যে এই একটা আমল আছে যে আমলটা আপনারা আপনাকে আমি বলবো যে এটা কি আছে যে এটাও হাদিসের মধ্যে মিলে আপনি চাইলে এই দোয়াটি পড়তে পারবেন আপনার যে সময় জ্বর হয় আপনার যে সময় শরীর অনেক বেশি তাপ হয়ে যায় যে যে সময় আপনার শরীরের মধ্যে আপনি এই কী করেন যে আপনার

আর হাররিন আর এটাও একটু কঠিন দোয়া আছে আমরা শরীরের মধ্যে আমরা অনেক সময় তাফ হয় তাফ হইলে আপনি এই দোয়াটি পরব ইনশাল্লাহ জ্বর মুক্তির জন্য যেটাকে আমরা তাপ বলি যে যদি শরীরের মধ্যে আপনার এরকম তাফ হয় তাইলে আপনি দোয়াটি পড়বেন এই দোয়াটি আপনি প্রথম যেটা এটা একটু ইজি আছে লাস্টের অংশটা একটু কঠিন আছে আপনারা চাইলে এটাকে এই একটা পিকচার নিতে পারেন এই দোয়ার পিকচার নিতে পারেন অথবা চাইলে আপনার পরে আমার কাছে পরে শোনাতেও পারবেন যেটি কেউ চান আপনি পড়বেন এটাও পড়তে পারবেন ইনশাআল্লাহ এই দোয়াটি হলো বিসমিল্লাহিল কবীর আউযু বিল্লাহিল আযীম মিন শাররি কুল্লি ইরকিন নার ও মিন শাররি হরিন নার মিন শাররি কুল্লি ইরকিন মিন শাররি কুল্লি ইরকিন নার ও মিন শাররি হরিন নার লাস্টের অংশটা একটু হার্ড আছে মিন শাররি কুল্লি ইরকুন নাআর মিন শাররি কুল্লি ইরকুন নাআর ওয়ামিন শাররি হারিন্না এটার অর্থ হলো আমি মহান আল্লাহর নামে মহান আল্লাহর নামে তারই মহান সত্তার কাছে আশ্রয় চাচ্ছি উত্তেজিত দমনীর অনিষ্ট হতে উত্তেজিত দমনীর অনিষ্ট হতে এবং দোজখের আগুনের উত্তাপ হতে আমি মহান আল্লাহর নামে মহান আল্লাহর নামে তার মহান সত্তার কাছে আশ্রয় চাচ্ছি উত্তেজিত দমনের অনিষ্ট হতে যে আমাদের শরীরের মধ্যে যে কি আছে রক্ত আছে এগুলোর মধ্যে কি হয় উত্তেজিত হয় অর্থাৎ আমার শরীরের মধ্যে যেটা কি হয় হয়তো কোনো ইনফেকশন হয়েছে আপনার শরীরের মধ্যে এই হয় তাফ হয়েছে জ্বর হয়েছে তাইলে ওই দোয়াটি আপনি পড়বেন যে আমি মহান আল্লাহর নামে তার মহান সত্তার কাছে মহান আল্লাহর নামে তার মহান সত্তার কাছে আমি আশ্রয় চাচ্ছি উত্তেজিত দম অনিষ্ট হতে এবং দুজকের আগুনের উত্তাপ হতে এই জায়গার মধ্যে দুজকের আগুনের কথা কেন বলা হলো যে বলা হয় অনেক সময় এই যে গরম যেটা এটা দুজকের আগুনের আপনার আগুনের সাথে দুজকের আগুনও গরম শরীরের মধ্যেও গরম আসছে শরীরটাও গরম হয়ে গেছে তাইলে এই জন্য আপনি এটা থেকেও আমরা পানা চাইলাম আমার শরীরের গরম থেকেও পানা চাইলাম দুজকের আগুন থেকেও পানা চাইলাম এটা ছিল আজকের দ্বিতীয় নম্বর দোয়া আজকের তিন নম্বর দোয়া তিন নম্বর দর যেটা সেটা হইলো যে আপনার অনেক আছেন আমাদের ভিউয়ারের মধ্যে অনেক আছেন যারা হার্টের পেশেন্ট আছেন যারা হার্টের রোগী আছেন যারা হয়তো আপনি কি করছেন আপনার হৃদরোগের আপনি আক্রান্ত তখন আপনি এই আমলটাও করতে পারবেন ইনশাআল্লাহ এই আমলটাও আপনি করতে পারবেন এটা কোরআন একদিমের একটা আয়াত যারা হার্টের রোগী আছেন তারা প্রতিদিন এই আয়াতটা একচল্লিশ বার পাঠ করে পানির মধ্যে দম করে আপনি পানি পান করবেন এটার সাথে যদি আপনি আরো কিছু আমল আমি বলে দিব পরে যেটা প্রথমে যে একচাল্লিশ পানির মধ্যে ফু দিবেন পরে পানিটা পান করবেন এই আয়ারটা হলো আল্লাদিন আমানু অতাত্মাইন্য কলবহ বিধিকেরিল্লা আল্লাদিন আমানু অতাত্তমাইন্য কল বহম বিধি কেরিল্লা যারা ইমানদার তাদের অন্তর আল্লাহর জিকিরে প্রশান্ত থাকে যারা ঈমানদার তাদের অন্তর আল্লাহর জিকিরে আল্লাহর ইয়াদ আল্লাহর শরণে তাদের দিল কি হয় মতমাইন হয় শান্ত হয় প্রশান্ত হয় এর পরের আয়তার মধ্যে আসছে এলা এর পরের অংশের মধ্যে আসছে এলা বিদি খেলিল্লাহি ততমা ইন্নল কলো তাইলে আপনারা যারা হাটের রোগী আছেন চাইলে আপনি আরেকটা পরবেন এক চাল্লিশবার পরে পানির মধ্যে ফুঁ দেবেন আল্লাজিন আ মনু অত তোমাই নকল বহম বিদে কেরিল্লা আল্লাজিন আ মনু অতঃ তোমার ইন্ন কল বহম বিদে কেরিল্লা আজকের এই তিনটা দুয়া বললাম আমরা একটু এখন হাদিসের দিকে যাব حديث المدة যেগুলো আসছে বিশ্বাস করে এই প্রথম যে দোয়াটা আমি বলছিলাম أبن الحديث আপনার হাদীসের عن عثمان بن ابي العاص عن عثمان بن ابي العاص رضي الله عنه انه انه شكا الى رسول الله صلى الله عليه وسلم وجعا يجده في جسده حضরে عثمان بن ابي العاص حضরে عثمان ابن ابي العاص, العاص رضي الله عنه যে উনি বলছেন যে আমি রসুলুল্লা আস্লামের কাছে বললাম শেখায়ত করলাম অর্থাৎ আমি বললাম যে আমার শৈলের মধ্যে বেতা হয় ওয়া আন ইয়াজ ইদু ইয়া জিদু হুফি জ্যাসাদি আমি রসুলের সামনে পেশ করলাম যে ইয়া রসুল্লাহ আমার শৈলের মধ্যে কি আছে বেতা আছে যেটা অনেক দিন ধরে একটা রায়তের মধ্যে আছে মন্দু আসলামা আমি মুসলমান হওয়ার পর থেকে এরকম যে আমি আমার শৈলের একটা অংশের মধ্যে কি হয় আমি বেতা অনুভব করি তখন ফকালসুল্লাহ সাল্লাম রসুল্লাহাম উনাকে বললেন উসমান আবিলকে বললেন যে তুমি কি করো দিয়া দেখা আল্লাহিকা যে জায়গার মধ্যে বেতা অনুভব করো সেই জায়গার মধ্যে তুমি হাত কে রাখো সেই জায়গার মধ্যে হাত কে রাখো ফর এক্সাম্পল যদি আপনার এখানের মধ্যে বেতা হয় আপনি হাত এখানে রাখলেন জি পায়ের মধ্যে হলে পায়ের মধ্যে রাখবেন মাথার মধ্যে হলে মাথার মধ্যে রাখবেন এরকম আপনি যে জায়গার মধ্যে বেতা অনুভব করছেন ফেইন ফিল করছেন সেই জায়গার মধ্যে আপনি কি করবেন হাত দিবেন আল্লাহ রসুল বলে দিচ্ছেন এটা দেখা হাত দেওয়ার পরে এই বেতার জায়গার মধ্যে হাত দেওয়ার পরে আপনি বলবেন বিসমিল্লা তিনবার বলবেন বলবেন্লা আপনি কয়বার বলবেন

আর উদু তিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি ম্যা আজিদু ওয়া ওয়াহাদির সুহান আল্লাহ এরপরে আরেকটা হারতের মধ্যে আসছে উনি যে সময় এই কাজটা ওই দু পড়লেন ফাফা আল তুনি বলছেন এই রা সাহাবি বলছেন আমি এটা করলাম ফা জহাবাল্লাহ ম্যা কেনাবি সুহান আল্লাহ আমার শ্রেণীমধ্যে যে বেতাটা আসছিল এই বেতাটা চলে গেছে চিন্তা করেন তাদের একিন কিভাবে ছিল লাহাই

যে যে সময় জ্বর হয় শৈলের মধ্যে আমরা শৈলের মধ্যে তাপ হইলে জ্বর হইলে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং শুধু শুধু জ্বর না অমিনাল আউজা যা এ শরীরের সকল বেতার জন্য শরীরের সকল বেতার জন্য আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন এই দোয়াটি কি দোয়াটি আল্লাহ রসুল এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন এই ইয়কুলা এই দোয়াটি কি এই দোয়াটি হলো বিসমিল্লাহিল কবির আউযু বিল্লাহিল আযীম মিন শাররি কুল্লি ইরকিন অমিন শেররী হার আমি আবার বলি এই দুটি আলোচন বলে দিয়েছেন যে কোন কিসের জন্য জ্বরের জন্য এবং শরীরের মধ্যে কোনো ব্যথা হলে এটার জন্য আপনি দুটি পড়বেন বিস্মিল্লা হিল কেবির আর উজুবিল্লা হিল আউদীপ মিন শারী কুল্লি অইরেকিন না আর মিন শেররি কুল্লি হইরকিন না ওয়া অমিন শেররী হার ঋণ আর এটা রওয়া হুত্তির মেয়েজি আর আর হাদিস আর আমার এইরকম মিলে আল্লাহ রসুল যে সময় অসুস্থ হয়ে গিয়েছিলেন আল্লাহ রসুলের উপর যে সময় আপনার একটা জাদু করা হয়েছিল তখনও একটা এরকম একটা হাদিস আসছে আবু হুদিন খুদির আল্লাহ থেকে বর্ণিত জিবরিল আমিন আলাইসাল্লাম নবী করিম ইসলামের কাছে আসলেন ফকালা আসার পরে বললেন ইয়া মাহমদ যে তুমি কি অসুস্থ তখন উনি বলছেন হ্যাঁ আমি অসুস্থ তখন জিবরিলে আমিন

আপনার ঈ করেছিলেন এটা চাইলে আপনার আরেকজন মানুষ যে মানুষ অসুস্থ তার জন্য আপনি দটি করতে পারবেন ঈ দুয়াটি আপনি করতে পারবেন দুয়াটি কি বিস্মিল্লাহি আর রকয়িকা মিন কুল্লেশাহ ইন ই অধিকা মিনশার রেকুল লেনফ সিন আউ আইন ইন হাসিদিন আল্লাহ হু ইয়াশফিকা বিস্মিল্লাহি আরকেইকা আমি আবারও বলি যেটা জিবলিলে আমিন আলিজামাল রসুলকে করছিলেন বিস্মিল্লে হিয়া রকিকা মিন কুল্লে শাহ ইন ইয়োদিকা মিনশার রেকুলসিন আউ আইন ইন হাস ইদ ইন আল্লাহ হুয়েশফিকা তাইলে আমরা এই উৎসবগুলো আমরা জানলাম বিশেষ করে যে দোয়াগুলা পড়লে আপনার বেতা দূর হবে যে দোয়া আপনার শরীরের মধ্যে জ্বর হলে আপনি কি দোয়া করবেন আপনার হাটে রুগী হলে আপনি কি করবেন এই সবগুলো আমরা কয়েকটা দু আলোচনা করলাম বেতার জন্য দোয়া আমরা আলোচনা করলাম বেতা হলে কী দোয়া করবেন শরীরের মধ্যে জ্বর হলে আপনি কী দোয়া করবেন আর আরেকটা দোয়া আমরা বললাম যে আপনি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখছেন তখন আপনিও এই দোয়াটি পড়তে পারবেন যেটা জিবরিল আমিন আলী ইসাল্লাম আল্লাহ রসল্লোর জন্য করছিলেন আপনি দোয়াটি করতে পারবেন আর আরেকটা দোয়া হলো যারা হাঁটির রোগী তাদের জন্য একটা দোয়া আমি বলে দিয়েছিলাম সেই দোয়াটি হলো যে আল্লা দিন এই দোয়াটি এই আয়ারটি আপনি একচল্লিশ বার পড়বেন পরে পানির মধ্যে ফু দিবেন পরে পানি পান করবেন আমরা আজকে আরও কিছু আলোচনা করব যেটা কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে কিছু কি আছে যে আপনার কিছু জিনিসের কথা আলোচনা আছে যেগুলোর মধ্যে শেফা আছে রোগ আরোগ্য হওয়ার কি আছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন কোরআনের মধ্যে বলছেন যেমন ধরেন হাদিসের মধ্যে আসছে যে আল সৌদা যেটাকে আমরা কালো জিরা বলি যে কালা নবী সাল্লাম নবী বলছেন যে শেফা দা সাব যে সমস্ত রোগের শেফা সমস্ত রোগের শেফা যেত রোগ আছে সমস্ত রোগের শেফা শুধুমাত্র মত বাদে মৃত্যু এই মত তো যে সময় একদিন তো হবেই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এমনি যে আপনার মধ্যে যে অনেক রকমের বেমার আছে অনেক রকমের রোগ আছে সব রোগের শেফা রেখেছেন কিসের মাঝে বলেন কিসের মাঝে আল আলহাব্বুতুসাউ সাউদা যেটাকে আমরা কালো জিরা বলি এখন কালো জিরার মধ্যে আমরা কয়জন আছি আমরা কালো জিরার উপরে আমরা আমল করি আপনি আপনি এমনও তো খাইতে পারেন কালো জিরা আপনি এমনও কয়েক কালো কালো জিরা আপনি খেতে পারেন আপনি চাইলে কালো জিরার তেল আপনি কিছু খেতে পারেন আপনি চাইলে কালো জিরার বর্তা খেতে পারেন অর্থাৎ কালো জিরা খাওয়ার মধ্যে কি আছে শেফা আছে আপনি চাইলে আমরা খাবো যেহেতু আল্লাহ রসুল এটা বলছেন এটা এটা বলছেন যে আল্লাহ রসুল বলছেন শেফা ও কুল্লে দা শেফা ওম মনকুল্লা পরে আমাদের তো এই আমাদের যারা আছে সবাই তো কি বিভিন্ন রকমের রুগী আপনি চাইলে এটা আমল করতে পারেন আপনাকে ডাক্তার যে ওষুধ দিয়েছে ওষুধ আপনি সেবন করেন আর সাথে সাথে এটাও খান এটাও খান এরকম অনেক ঘটনা আছে যে ক্যান্সারের রুগী ক্যান্সারের রুগী এবং আল্লাহ রবুল আলমিন তাদেরকে এই সাউদার দ্বারা তাকে সেফা দিয়ে দিয়েছেন আল সাউদা কালো জের দ্বারা সেফা দিয়ে দিয়েছেন আল্লাহ আকবার এরপরে আরেকটা আসছে যে আপনার কি যেটা আল আসাল যেটা মধু হানি যেটা আল্লাহ এই ইটার মধ্যে কি আছে কোরআনে করিমের মধ্যে আসছে যে শেফা নাস। যে মধু যেটা এই মধুর মধ্যে কে আছে শেফা আছে মধুর মধ্যে কে আছে শেফা আছে আপনি চাইলে সকালে আপনি মধু মধু এবং কালো জিরা মিক্স করেও খেতে পারেন হ্যাঁ যাদের জন্য ডায়াবেটিক্স আসছে তারা বেশি খাবেন না অল্প খাবেন অল্প একটু খাইলে তার কী হবে আপনি যদি মনে করেন আধা চামচ খান হ্যাঁ এবং একটু কালো জিরা মিক্স করে খান ইনশাআল্লাহ এটার মধ্যে শেফা হবে কিন্তু যদি আপনার ডায়াবেটিক্স হয় না তাহলে তো আপনি বেশিও খেতে পারেন দুই চামচ খান এভরিডে মর্নিং চাইলে পানির সাথে মিক্স করেও খেতে পারেন চাইলে এমনিও খেতে পারেন কালো জিরার সাথে মিক্স করেও খেতে পারেন এগুলো হলো কোরআন এবং হাদিস থেকে অনেক জিনিস আছে যে এগুলোর উপরে আমরা এগুলার মধ্যে কে আছে শেফা আছে এটা কোরআনে কারি আল্লাহ তালা বলছেন যে মধুর অক্ষতা আলোচনা করে বলছেন যে ফি হি নাস যে আল্লাহ আসল মধুর মধ্যে কি আছে শেফা নাস এরপরে আরেকটা আমল আছে যেটা আমি বলি যে সুরাতুল হা। অনেক পাওয়ারফুল একটা আসুরা সুরাতুল হাকে বলা হয়েছে সুরাতস শেফা সুরাতস শেফা আপনি যদি সুরাতুল ফাতেহাকে আপনি সাতবার সুন্দর করে পড়েন আর ফু দেন ইনশাআল্লাহ যে আপনি ইনশাআল্লাহ এটার মধ্যে শেফা আছে অথবা একচাল্লিশ বার যদি পড়েন একচাল্লিশ বার যদি আপনি পড়েন

জি জি আপনি এইগুলা হইবার দরকার নাই আপনি খালি হইল আপনার পেরেশানি আইস আল্লাহ এই মসিবতটা কি আপনি আপনার ফরিকা ফরীক্ষাটা কি কিলা উদ্ধার হইতা ইনশাল্লাহ আমি হইয়া দিম নে আপনার এই যে আপনার এক মা হল্লা খোল্লা আজকে ফ্যামিলিগত পেরেশানি আল্লাহ আল্লাহ আমরা এই যে মুসিবত এই মুসিবতের মাঝে কী অবস্থা এই মসিবতের মধ্যে আমরা কী করবো এই মুসিবতের মধ্যে আমরা আল্লাহর দিকে মোতাবজ্জা হইব আল্লাহর দিকে মোতাবজ্জা হইব আল্লাহর পক্ষ থেকে ওইগুলা যাতে মুসিবত দূর হয় মুসিবতের মধ্যে দুইটা জিনিস একটা হইল সাবর আর কিলো তাকওয়া অমাইয়াত তাকিল্লাহ এইরকম একটা আয়াত আসছে যে সুরা ইউসুফের মধ্যে একটা আসছে যে আয়াতের মধ্যে আসছে আল্লাহ তালা বলছেন যারা সাবর করে এবং যারা তাকুয়া তাকে সাবর এবং আল্লাহ আল্লাহতালা বলছেন ইন আল্লাহ আজর আল ম আল্লাহ তালা এই সমস্ত মানুষদের যে মসিবতের মাঝে যেমন ধরেন এটা কেন আসছে সুরা ইউসুফের মধ্যে ইসুফ আল্লামের উপরে অনেক কষ্ট গেছে অনেক মসিবত উনি ফ্যামিলি থেকে ওনারা ওনার ভাই যারা আছে তারা সবাই ইউসুফ আল্লামকে এক জায়গার মধ্যে রেখে দিয়ে আসছে কূপের মধ্যে রেখে দিয়ে আসছে আরেকটা গ্রুপে নিয়ে গেছে উনাকে গুলাম বানিয়ে দিয়েছে আবার দেখা যায় আরেকজন মানুষের ঘরে উনি বড় হয়েছেন আবার আল্লাহ তালা উনার উপরে একটা পরীক্ষা আসছে অনেক বড় পরীক্ষা আসছে যে এরকম একটা অনেক বড় একটা পেরেশানি আসছে জুলাইখার পক্ষ থেকে পেরেশানি আসছে এই পেরেছানির মধ্যে উনি সবর করছেন এবং উনি তকোয়া ছিল উনি বলছেন না যদিও তুমি জলাইখা আমাকে লুক আফটার করেছ আমি তোমার ডাকে সারা দিব না গুনার গুনার মধ্যে আমি সামিল হব না উনি দৌড় দিয়েছেন গুনাহ থেকে বাঁচার জন্য দৌড় দিয়েছেন আল্লাহ তালা ওনাকে কি করেছেন হেফাজত করেছেন এরপরে আল্লাহ তালা এক পর্যায়ে মিশরের বাদশা বানিয়ে দিয়েছেন এই আয়া এই ঘটনার পরে আল্লাহ তালা বলছেন যাদের মধ্যে মসিবত আসলে সবর করবে আর তাকুয়া তাকবে দুইটা শর্ত যাদের মধ্যে তাকুয়া তাকবে আর সবর তাকুয়া আর সবর বলছেন ডেফিনেটলি এরা কামিয়াব হবে এরা সফল হবে হয়তো আজকে মুসিবত আসছে এই মুসিবত থাকবে না আপনার জন্য এই জন্য আমরা আল্লাহর দিকে ফিরতে হবে আমলকে বাড়াইতে হবে নমাজ সুন্দর করে পড়তে হবে গুণা থেকে গুণা থেকে মুক্ত থাকতে হবে গুণাকে আপনার যেগুলো আছে আমাদের সবার সবারই জানা কি কী জিনিস গুণা এই গুণা থেকে বাঁচতে হবে তকুয়া অর্জন করতে হবে গুণা ছেড়ে দিতে হবে আর সবর করতে হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে কী করবেন এই থেকে দূর করে দেবেন ইনশাআল্লাহ জজাকুমুল্লা তা আমরা এই কথা বলছিলাম আমরা এই কথা বলছিলাম যে এই কি যেটা এই যে আলোচনাটা আমরা করলাম সেই আলোচনার মধ্যে আমরা অনেক জিনিস আমরা পাইলাম বিশেষ করে আমরা কি করব যে আমরা বিশেষ করে কোনো মসিবত আসলে মসিবত আসলে যে বোন প্রশ্ন করেছেন যে মা প্রশ্ন করেছেন যে মসিবত এই মসিবত যদি আসে প্রথম নম্বর কথা হলো যে আমি এই যে মসিবত যে সময় আসে এই মসিবতের মধ্যে কোনো পেরেশানি আসলে আপনি আল্লাহর দিকে আমরা মোতাবজা হই এই যে এই যে উনি যখন ফোন করছেন ওনার চোখের মধ্যে পানি হয়তো আসছে হ্যাঁ কেন আসছে তখন ওনার দিল নরম হয়ে গেছে মুসিবত যে সময় আসে ফ্যামিলির ভিতরে কোনো প্রেশানি আসে অথবা কোনো অসুস্থ হয় তখন আমাদের চোখের পানি আসে আপনারা জানেন আমি গত সপ্তাহে বলেছি আমাদের ওয়ালিদে মাহতারাম হাজর মৌলানা সৈয়দ আবদুল নূর সাহ উনি একটা অপারেশন হয়েছে আজকে আমরা পুরো ফ্যামিলি পেরেশান পুরা ফ্যামিলি পেরেশান আজকে আমরা সবাই সবাই ওনার জন্য দোয়া করছে হাজার হাজার মানুষ ওনার জন্য দোয়া করছে আপনারাও দোয়া করছেন আমরা আপনাদের চোখের আদায় করি আমরা আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আব্বাকে শেফা দান করে আমি এই কথা বলার উদ্দেশ্য হলো এটা এটাই উদ্দেশ্য যে বেমার হইলে আমরা আল্লাহর দিকে মোতাবাজ্জা হয় ওনার এই যে প্রেরেশানি আসলে ফ্যামিলির মধ্যে প্রেরেশানি আসলে আমাদের চোখের মধ্যে পানি আসে কিন্তু এমনি তো আমাদের চোখে পানি আসে না এই জন্য এই সব মিলে আমরা মুসিবত আসলে কি করবো এরকম আল্লাহর কাছে মোতাবাজ্জা হব সালাতুল হাজত পরবো এই মাকে আমি বলবো আপনি সালাতুল হাজাত পরেন দুই একাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন এই আল্লাহ এই মুসিবত আপনি আমাকে দূর করে দেন আপনি আমাকে দূর করে দেন আমরা একটা বিরতিতে যাব বিরতি থেকে এসে আবারও এই আলোচনা করবো আপনারা আমাদের সাথে এই আলোচনার মধ্যে সঠিক হতে পারবেন মস্তুমদুয়ার যে কোনো বিষয়ে প্রশ্ন করে আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক আপনারা দেখছেন মাসনুন দোয়া অনুষ্ঠানের বাকি অংশ দেখবেন সম্মানিত দর্শক সত্য আমরা আপনাদেরকে আবারও স্বাগত জানাই আজকের প্রোগ্রামে আমরা আপনাদের সামনে নির্দিষ্ট কিছু দোয়া নিয়ে আলোচনা করেছি এবং আজকে যেহেতু আমরা পবিত্র মা হে রাজা অতিক্রম করছি আমি গত সপ্তাহে আলোচনা করেছি যে মপিত্র মাহেরাজাবে আল্লাহ রসুল একটা দোয়া এরকম আছে যে আল্লাহ রসুল ইসলাম এরকম দোয়া পড়তেন আল্লাহমারিকলানা ফি রাজা বাবা শাহবানিঘ না রমাদান আল্লাহ বা রিকলানা ফি রাজা বাবা শাহবেন ওবার ল রমাদান হ্যাঁ আল্লাহ আপনি রজা এবং শাহবানের বরাকত দান করেন এবং রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন এটা অনেক গুরুত্বপূর্ণ এরকম বুজুগানের দিনের এরকম আমল ছিল তারা রমাদানের ছয় মাস আগ থেকে তারা রমাদানের জন্য দোয়া করতে থাকতেন সোহান আল্লাহ ছয় মাস আগ থেকে তারা দোয়া শুরু করে দিতেন আর রমাদানের পরে আরও ছয় মাস তারা দোয়া করতে থাকতেন যে হ্যাঁ আল্লাহ আপনি রমাদানের যে নেক আমলগুলা করলাম রোজা রাখলাম তারাবি পড়লাম কোরআন পড়লাম সৎকা করলাম এগুলো যেন কবুল করেন এটা ছিল সলফে সালিনের আমল এখন আমরা তো মাত্র দুই মাস এই আপনার দুই মাসও এখন নাই এখন এই যে সামনে একটা মাস আছে এরপরেই রমাদান আপনি আপনি এবং আমি আমরা কী করতে হবে প্রেপারেশন নিতে হবে তৈরি নিতে হবে প্রস্তুতি নিতে হবে আমি রমদানকে আমার লাইফের সর্বশেষ রমাদান মনে করে আপনি এই প্রস্তুতি নিতে হবে আবার এই রমাদান পর্যন্ত আমাদের হায়াত যে পোস্ট এটা আমি জানি না এই জন্য দোয়া করতে থাকতে হবে আল্লাহ আপনি আমাদের কাছে রমাদান পর্যন্ত আপনি দেন রমাদান পাইলে কি হবে আপনি রমাদানের রোজা পাবেন তারাবি পাবেন সবে কদর পাবেন সুবহান আল্লাহ সুভহায়ন আল্লাহ এখন এই রজব মাস যেটা এটা বরকতের মাস বরকতময় মাস মুবারক মাস এই মাসের মধ্যে আপনার বলা হয় এটাকে যে মেয়রাজের একটা ঘটনা যেটা হয়েছে এরকম বলা হয় যে মেয়রাজের ঘটনা এখন যদিও এই ডেটের ব্যাপারে কিছু মতানৈক্য আছে টোয়েন্টি সেভেন রজব যেটা সাতাইশের রাজ যেটা এখন এই মেয়রাজের ঘটনা যেটা এটা সত্য ঘটনা আল মেয়রাজ ও এটা সত্য এটা আমাদের বিশ্বাস আপনি বিশ্বাস করতে হবে এটা আমাদের ইমান এই মেয়ারাজ মানে কি মেয়েরাজ মানে হয় আল্লাহ রসুল সাল্লাসলাম যে একবারে জমিন থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পরে আর সে মোহাল্লা সেটা মন্তা মন্ত এরপরে আর সে আদিম এই জায়গার পর্যন্ত গেছেন এই যে এটার নাম হলো মেয়ারাজ এই হিসাবে আপনার কি যেটা এই মেয়ারাজ কোন সময় হয়েছে যে বলা হয় নবতের দশম বছর নবতের দশম বছর এই মেয়ারাজের ঘটনা শেষের দিকে কিছু দোয়া আছে আমি এদিকে যাওয়ার আগে আমি এই কথাটা বলে দিই যে তাইলে বুঝতে পারবেন যে মেরাজের সূচনা কেমনে হইল প্রথম নম্বর কথা হইল নবতের দশম বছর নবতের দশম বছর এই সময় আমাদের নাবিজির চাচা আবু তালিব ইন্তেকাল করলেন এরপরে হাতে খাদিজারত ইন্তেকাল করলেন এটাকে বলা হয় আমুল হজন এক তো হইলে হাতে খাদিজারদ আলানহা এইদিকে আবার আবু তালিব এই দুইজন মানুষের ইন্তেকালে আল্লাহ রসুল অনেক টেনশনের মধ্যে পড়ে গেলেন এটাকে বলা হয় চিন্তার বস্য ইয়ের পরে আপনার উনি চিন্তা করলেন যে আমি একটু দাওয়াতের নিয়তে আল্লাহ রসুল সাল্লাম গেলেন আপনার কিসের দিকে তাইফের দিকে তাইফের দিকে তখন তাইফের মধ্যে তারা অনেক নির্যাতন তারা আল্লাহ রসুলকে তো কবুল করেই নাই বরং তারা তাইফের যারা লিডার ছিল তারা ছোটো ছোটো ছেলেদেরকে কী করেছে উৎসাহিত করেছে তোমরা তার উপর পাথর পাথর নিক্ষেপ করো আল্লাহ রসুল্লাহ পাথর নিক্ষেপ করেছে তখন এই অবস্থায় এই অবস্থায় আল্লাহ রসুলসাল ইসলাম খুব পরিশান হয়ে গেলেন এরপরে একপর দোয়া করলেন কিন্তু এই সময় বদয়া দিলেন না আল্লাহ একবার আল্লাহ একবার উনি বলছেন আল্লাহদি মেহদি কৌমি আল্লাহদি কৌমি আল্লাহদি কৌমি হে আল্লাহ আপনি আমার কমকে হেদায়ত দিয়ে দাও তারা তো আমাকে চিনতে পারেনি চিনতে পারেনি এরকমও মিলে যে বলছেন তারা যদি ইসলাম গ্রহণ করেনি কিন্তু আমি চাই না তারা তাদেরকে আমি ধ্বংস করে দিব তারা ধ্বংস করে দিব তাদের আওলাদের মধ্যে কি হবে আমার উপর ইমান হবে আল্লাহ এই জন্য এই কঠিন সময়ে আল্লাহ তালা জিবলিল আমিনকে পাঠাইলেন জিবলিল আমিনকে পাঠাইলেন এবং জিবলিল আমিন আসে বলতেছেন আল্লাহ আল্লাহ হে নবী আল্লাহ তালা আপনাকে সালাম দিচ্ছেন এবং শুধু সালাম দেন নাই আপনাকে আর সে আজিমে আল্লাহ তালা আর সে দাওয়াত দিচ্ছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলেছেন আসলে আসলে আপনি যদি সবর করেন আর তকা তাকে আল্লাহ আপনাকে কামিয়াবি দিবেন এটাই আল্লাহর ওয়াদা তখন পরেশানি একদিকে চিন্তা আবু তালিব ইন্তেকাল হাজার খাদিজালাদ ইন্তকাল আবার দেখা যায় তাইফের যে নির্যাতনের শিকার এই সময় আল্লাহ রসুল আল্লাহ রসুলকে বলা হইল আপনি চিন্তা করবেন না আপনার সাথে আল্লাহ তাআলার মুলাকাত হবে আল্লাহ তাআলার সাথে আপনার কে হবে সাককাত হবে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ ইন্ন রাব্বাকা ইশতাক ইন্ন রাব্বাকা ইশতাক আলাইকা আপনার রব আপনার সাককাতের অপেক্ষায় আছেন আপনার রব আপনার সাককাতের অপেক্ষায় আছেন এরপরে সফর শুরু হইল সফর শুরু হইল সফর শুরু হইল কিসের দ্বারা দুইটা দুইটা জি আমাদের সাথে কলার আছেন জি কলার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম জি 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 আলহামদুলিল্লাহ

যখন কোন সময় ফরয আমাদের যে বোন প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিই এরপরে আমি মেরাজের দিকে যাব ইনশাআল্লাহ প্রথম নম্বর হইলো উনি বলছেন সুরে হাশরের শেষ তিন আয়াত এগুলাকে আমরা কোন সময় পড়বেন আপনি পড়বেন ফজরের নামাজের পরে ফজরের ফরজ নামাজের পরে এবং মাগরিবের ফরজ নামাজের পরে আপনি সূরা হাশরের তিন আয়াত পড়বেন এটা ফজরের নামাজের পরে এবং মগরিবের ফরজ নামাজের পরে এই সময়টা পড়বেন আরু আর পড়বেন প্রথমে আর উদদু বিল্লা হিসামী এল আলি মি মিনা শাহীত একটু একটু দুইটা ওয়ার্ড অ্যাড করতে হয় যদি আপনি জানেন না তাহলে আউজুবুল্লা পড়লে হবে অসুবিধা নাই কিন্তু যদি আপনি এটা পড়তে পারেন আমি যেটা বলছি তা আরও ভালো হবে আর উদু বিল্লা হিসমি এল আলিমী মিনার শাহীত নির তিনবার বলবেন এরপরে আউদু বিল্লা হিসামী এল আলি মি মিনাস শাহীত তিনবার বলে আপনি আপনি কি করবেন সুরে হাসার তিন করবেন আর ইসমে আজম যেটা এটা আমি পুরা একটা প্রোগ্রাম আমি করেছি ইসমে আজম সম্পর্কে ইসমে আজমের দ্বারা দোয়া কবুল হয় এখন ইসমে আজম কি এটা কি আপনার ফিক্স করে দেওয়া হয় না এটাকে লুকাইয়ে রাখা হয়েছে এটার মধ্যে একমত আছে যেরকম সবে কদরকে ফিক্স করে দেওয়া হয় না কোন রাতের সবে কদর একটা হাদিসের মধ্যে আছে তোমরা সবে কদরকে তালাশ করো আরেকটা এদের মধ্যে আসে তোমরা রমাদানের মধ্যে তালাশ করো এরকম আসছে রমাদানের শেষ দশকের বেদুর রাতে তালাশ করো ঠিক এরকম জুমার দিন একটা টাইম আছে যে হয় এই বলে দেওয়া হয় নাই করতে হবে। ঠিক এইরকম আজমকেও লুকিয়ে রাখা হয়েছে আপনার ইসমে আজম সম্পর্কে আমি যেটা বলি যে বিশেষ করে আপনি প্রথমে কোরআনে করিমের তিনটা আয়াত পড়বেন এটাও হাদিসের মধ্যে আসছে এটাও ইসমে আজম বলা হয়েছে কোরআনে করিমের তিনটা আয়াত এর মধ্যে একটা এক নম্বর আয়াত হইল ওয়াই ইলা ই لا إله إلا هو الرحمن الرحيم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم دي نمرة ألف ميم الله لا إله إلا هو الحي القيوم إجابة ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم

الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এটাকে পড়বেন আমি আবার বলে দেই এটা আপনি হাদিসের মধ্যে আপনি আপনি সার্চ করলে আপনি পেয়ে যাবেন গুগলের মধ্যে সার্চ করলে পেয়ে যাবেন দোয়া اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد আহাদ এরকম এই গুলো পরে আপনি আপনার দোয়া করবেন আপনি যে প্রয়োজন আছে এই প্রয়োজন চাইবেন ইনশা আল্লাহ এই দোয়া কবুল হবে আবার অনেকে বলেন ইসমে আজম হইল লফজ আল্লাহ 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 এটা যদি আপনি বিশ্বাসের সাথে মহাম্বতের সাথে একইনের সাথে যদি আপনি এক হাজার বার পড়েন একশো বার পড়েন দুইশো বার পড়েন এরপরে দোয়া করেন ইনশাআল্লাহ অনেকেই বলেন দোয়া কবুল হয়ে যাবে আমরা এই কথা বলছিলাম মেয়েরাজের ঘটনার মধ্যে আমরা বলছিলাম যে আল্লাহ সাল্লামকে একটা বুরাক একটা জানোয়ার একটা প্রাণী এটা নিয়ে আসা হলো যেটা সত্তরের চাইতে ছোট এবং গাদার চাইতে বড় এবং এটা বুরাকের যে গতিটা ছিল এটা বিদ্যুতের চাইতে আরো বেশি বিদ্যুতের চাইতে আরও বেশি এরপরে সাল্লামকে বুরাকের মধ্যে আরও কী করলেন যে বুরাকের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাসলাম সফর শুরু হইল প্রথমে মদিনা শরীফ গেলেন মদিনা শরীফ এই সময় তো হিজরতের জায়গা মক্কা শরীফ থেকে সফর শুরু হয়েছে প্রথমে মদিনা শরীফ গেলেন সেখানে দুই রকাত নামাজ পড়লেন এরপরে আল্লাহ রসুলাম তুর পাহাড়ের মধ্যে গেলেন যে তুর পাহাড়ের মধ্যে মুসা আলেজমের সাথে কথা হয়েছে সেই জায়গার মধ্যে গেলেন এরপরে হয়তো ঈসা আজলম যে জায়গার জন্ম হয়েছে যে যেটাকে বলা হয় ভাই বাইতুল মকাদ্দাসের যাওয়ার আগে বাইতুল লাহাব যেখানে ঈসা আজমের জন্ম সেখানেও গেলেন এরপরে বাইতুল মকাদ্দাস গেলেন بيت المقدس كلام جاء القران الكريم وماذا قال الله طلبوا سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه لنريه من اياتنا انه هو السميع البصير جيب في قضيه جنيتر بندا محمد صلى الله عليه وسلم পুরা রাত্র না সামান্য অংশের ভিতরে বাইতুল মকদিস পর্যন্ত নিয়ে গেলেন কুই থেকে মক্কা শরীফ থেকে মসজিদের হারাম থেকে বৈতুল মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন আর এই মসজিদের আকসার যে আশপাশ যেটা এটা বরকতময় এটা আল্লাহ বলছেন বরকতময় এরপরে এরপরে এই জায়গার মধ্যে যাওয়ার পরে বৈতুল মকদিসের মধ্যে গেলেন সেখানে গিয়ে দেখেন সমস্ত এক রাম সফের মধ্যে দাঁড়ানো সুহান আল্লাহ বাইতুল মাকদিসের মধ্যে সফের মধ্যে দাঁড়ানো হাতে আদম আ থেকে নিয়ে হাতে ঈসা আসলাম পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহ রসুল ইন্তজারের মধ্যে অপেক্ষার মধ্যে তখন জিবলিআ আলী জিবিল আমিন আল ইসলাম আল্লাহ রসুল্লকে হাত ধরলেন বললেন ইয়া আল্লাহ যে আপনি আজকে নমাজের মামতি করবেন এই হিসাবে আমাদের নবীকে কী বলা হয় ইমামুল আম্বিয়া ইমামুল আম্বিয়া এরপরে বাইতুল মাকদিস থেকে সফর শুরু হইল আসমানের দিকে যেটা রফ রফের মাধ্যমে একটা সফর শুরু হইল এটা একটা আপনার চলন্ত শ্রেণির মতো আপনার কি যেটা আমরা অনেক সময় অনেক কী কী করি আমরা যেটা এই রফরফ নাম দেওয়া হয়েছে এটাকে এই রফরফের মাধ্যমে কি করা হয় আল্লাহ রসুলকে উপরের দিকে নিয়ে যাওয়া হয় এই জন্য আহ এরপরে আল্লাহ রসুল যে আসমানের মধ্যে গেলেন প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে দরজার মধ্যে জিজ্ঞেস করা হইলো প্রশ্ন করা হইলো যে আসমানের যে দরজার মধ্যে যে কি আছেন ফিরিস্তা আছেন উনি বলছেন আপনি কে তখন উনি বলছেন জিবরিল আমি বলছেন আনা জিবরিল অনেক জিজ্ঞেস করা হইলো আপনার সাথে কে বলছেন সাল্লাম বলা হয় আপনাদেরকে কি পারমিশন দেওয়া হয় বলছেন হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে পারমিশন দিয়েছেন এরকম প্রথম আসমানে গেলেন প্রথম আসমানে দেখা হইল প্রথম আসমান হজরত আদম আলিম সাথে পতম আসলামের দেখান দেখা হইল তৃতীয় আসমানের মধ্যে হাজরত ইসা আলি ইসলাম সাথে দেখা হইলো এবং হাজরতে ইহিয়া আলি ইসলাম তৃতীয় আসমানের মধ্যে হরত ইউসুফ আলি ইসলাম তৃতীয় আসমানের মধ্যে ইসুআ আসলাম আল্লাহ রসুল ইমার থেকে আসার পরে বলেন আল্লাহ তালা আমার ভাই ইউসুফকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্যতা দান করেছেন অর্ধেক সৌন্দর্যতা যে মিশরের নারীরা ঈসুফ ইসলামকে দেখার পরে বলছিল যে উনি তো মনে হয় মানুষ না এত সুন্দর উনি মানুষ হবেন কেমনে এরকম কি মানুষ এত সুন্দর মানুষ হয় এই জন্য তিন নম্বর আসমানের মধ্যে দেখা হয়েছিল হাতে ইসলামের সাথে চার নম্বর আসমানে হাজেদ ইদরিস আলাইজমার সাথে পাঁচ নম্বর আসমানে হাতে হারুন আলাইজলাম সাথে ছয় নম্বর আসমানে হাতে মুস আজমার সাথে সপ্তম আসমানে হাতদ ইব্রাহিম আলিসমার সাথে এরপরে আপনার কি যেটা এই সাত আসমানের পরে আল্লাহ রসুল কোথায় গেলেন সাত আপনার সিদ্দাতুল মন সিতাতুল মুনতাহাতে যাওয়ার আগে আমি এ কথাটা বলি যে বাইতুল মামুর একটা জায়গা আছে সপ্তম সপ্তম আসমানে সাত নম্বর আকাশে এখানের মধ্যে একটা জায়গা আছে বাইতুল মামুর একজাক্টলি বাইতুল্লাহর উপরে বৈতুল্লাহ যেখানে আছে আল্লাহর গড় যেখানে আছে একবারে উপরে সাত নম্বর আসমানের মধ্যে বাইতুল মামুর আছে এখানের মধ্যে ফিরিস্তারা কি করেন তো আফ করেন হাদিসের মধ্যে আছে যে এই জায়গার মধ্যে ইয়াদ হুল হু কুল্লাউমিন প্রত্যেক দিন সত্তর হাজার ফিরিস্তা তওয়াফ করেন এরা কিয়ামত পর্যন্ত আর সেকেন্ড টাইম চান্স পাবেন না সুহান আল্লাহ এরপরে সিদ্ধাতুল মন্তাহা সিদ্ধাতুল মন্তাহা বলা হয় যে এটা শেষ স্টেশন মানে কাদের জন্য যারা ফিরিস্তা ফিরিস্তা দিবিলা আমিনও সিদ্ধাতুল মন্তাহার উপরে যাইতে পারবেন না এটা লাস্ট বর্ডার সিদ্ধাতুল মন্তাহা যে হাদিসের মধ্যে আসছে এটা সিদ্ধা মানে একটা বড়ই আর হিসেবে একটা বড়ই গাছ আছে সিদ্ধাতুল মুনতাহা এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে যাওয়ার পর জিবলি আমিন বললেন ইয়ার রসুল আল্লাহ এতক্ষণ পর্যন্ত তো আমি আপনার সাথে ছিলাম কিন্তু সামনের যে সফর হবে যে সফরটা আপনার একাই যেতে হবে আমি যেতে পারবো না আমি যেতে পারবো না এরপরে পরে আল্লাহ রসুল সামনের দিকে গেলেন এর পরে আপনার সেখানে যাওয়ার পরে আল্লাহ তাল্লাহার সাথে কী হইল আপনার একবারে একবারে কাছাকাছি চলে গেলেন আল্লাহ তালের একবারে কাছাকাছি চলে গেলেন যাওয়ার পরে আল্লাহ তালাকে দেখলেন একটা হাদিসের মধ্যে আসছে রাই রায় তো রব্বি আমি আল্লাহ আমি আল্লাহকে দেখেছি আমার রবকে দেখেছি এরপরে সেখানে যাওয়ার পরে কি করলেন চিন্তা করলে আল্লাহ রসুল চিন্তা করলেন সজিদের মধ্যে পড়ে গেলেন আর চিন্তা করলেন কী দিব আল্লাহ আল্লাহ তালার জন্য তো কিছুই আমার কি দেওয়ার আছে তখন বললেন হঠাৎ করে আল্লাহ রসুলের মনে হইল যে বললেন যেটা আমরা নামাজের মধ্যে পড়ি এই কথাটা বলছিলেন যে হে আল্লাহ আমার সমস্ত মৌখিক আবাদত আমার শারীরিক ইবাদত আমার আর্থিক ইবাদত যেগুলো সবগুলো আপনার জন্য এটা আল্লাহ রসুল হাদিয়া দিলেন কাকে? আল্লাহকে হাদিয়া দিলেন। এরপরে আল্লাহ তালা বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি হে নবী আপনার উপর সালাম হে নবী আপনার ওপর সালাম আপনার ওপর শান্তি আপনার উপর রহমত এবং বরকত বর্ষিত হোক এরপরে পরে পি নবী সাল্লাম যে সময় দেখলেন যে আল্লাহ তালা তো আমার কাছে আমাকে সালাম দিচ্ছেন আমার জন্য রহমত আমার জন্য বরকত তখন আল্লাহ রসুল বলছিলেন যে হে আল্লাহ এই সালাম শুধু আমার উপর না আমাদের উপর এবং সমস্ত নেক্কার উম্মতের উপর যারা এই হবে যারাই নেক্কার হবে এই নকারু যারা বন্দা এবং বন্দি যারা এদের সুবহর উপর আপনার সালাম এবং রহমত এবং শান্তি এবং বরকত এই কথাগুলো যে সময় চলছিল তখন ফিরিস্তারা যে সময় শুনছিলেন তখন ফিরিস্তারা বলছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই আত্তহিয়াত যেটা তাশাহুদ যেটা এটা আমরা নামাজের মধ্যে পড়ি এবং এটা পড়া ওয়াজিব এটা পড়া ওয়াজিব

তখন উনি বলছিলেন ইয়া রসুলাল্লাহ আমার তো কোনো আমল নাই কিন্তু আমি যে সময় অজু করি অজু করার পরে আমি দুই রাকাত নামাজ পড়ি তাহিয়াতুল ওজু সব আল্লাহ এরকম অনেক লম্বা ঘটনা সেই ঘটনার মধ্যে আসছে যে আপনার আল্লাহ রসুল সাল্লাহম যে সময় আসার পথে আল্লাহ তালা উনাকে হাদিয়া দিলেন পঞ্চাশক্ত নামাজ হাতিয়া দিলেন মুসা কাছে আসলেন মুসাইলাম বললেন কী নিয়ে আসছেন বলেন পঞ্চাশতক্ত নামাজ তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহর কাছে যান গিয়া বলেন কমাইবার জন্য যে নয়বার বার গেলেন নয়বারে বারে সর্বশেষ ফাঁসক্ত নামাজ এরপরে মুসাইলাম বলেন আবার যান বলছেন না আমার সরম লাগে তখন বলছেন এরপরে আল্লাহ আল্লাহ তালার কাছ থেকে এই ওয়াক্ত নমাজ নিয়ে আসলেন এরপরে আল্লাহ তালা বলছেন তুমি যদি আপনি হে নবী আপনি তার তাদেরকে বলে দেন আপনার বলে দেন যদি কোনো মানুষে পাঁচ ওয়াক্ত নমাজ গুরুত্ব সহকারে আদায় করে আমি আল্লাহ তালা কি হব জিম্মাদার হব তাকে জান্নাত দিয়ে দিব এবং তাকে পঞ্চাশ ওয়াক্ত নমাজের সব দিয়ে দিব এরকম আল্লাহ রসুল এই সফরের মধ্যে জান্নাত দেখছেন এরপরে অনেক আজাব দেখছেন অনেক আমানতের খেয়ানত যারা করে এদের আজাব দেখছেন অহংকারী মানুষের শাস্তি দেখছেন সুদকুর যারা এদের শাস্তি দেখেছেন সর্বশেষ হইলো যে সময় আল্লাহ রসুল আসলেন মক্কায় আসলেন আসার পরে বলতেছেন যে আমি তো মেরাজের সফর হয়েছে তখন কাফিররা অস্বীকার করলো তখন বললো তো আপনার কাছে কি প্রমাণ আছে তখন আল্লাহ রসুল বলছেন তারা বলতেছে আপনি বলেন তো মধ্যে দরজা কয়টা জানালা কয়টা তখন আল্লাহ রসুলের সামনে আল্লাহ তালার পক্ষ থেকে এইটার পিকচার নিয়ে আসা হইল বাইতুল মাকদেশের পিকচার দেখে দেখে বলে দিলেন কয়টা জানালা কয়টা আপনার উইন্ডো আছে কয়টা জানালা এর এরপরেও তারা ইমান না হাজে আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করা হল হ্যাঁ বকর তুমি কি এটা বিশ্বাস করো বলতে ডেফিনেটলি আমি বিশ্বাস করি এই দিন থেকে আল্লাহ হাজে আবু বকর নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক সেই মেরাজের ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে হবে আমরা বিশ্ব বিশ্বাস করি আর মেরাজের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে নমাজ দিয়েছেন পাঁচ পাঁচক নমাজ দিয়েছেন এই পাঁচক্তর নামাজ আমরা গুরুত্ব সহকারে আদায় করব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন তৌফিক দান করেন আগামী সপ্তাহে যেন আপনারা আমাদের প্রোগ্রাম দেখার আহ্বান আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি আপনারা আমাদের এই প্রোগ্রামকে আমাদের রিপিট প্রোগ্রামের মধ্যে দেখতে পারবেন ইউটিউবের মধ্যেও দেখতে পারবেন আশা করি আপনারা আই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের এই শোনা আমাদের এই বলাকে যেন কবুল করেন আগামী সপ্তাহে আমাদের প্রোগ্রাম দেখার আহ্বান ডেকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি you uh -huh.